ছাত্র সংসদে ফেস্ট নিয়ে যা হয় তা ওপেন সিক্রেট, এমনই মন্তব্য রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের। এটা ওপেন সিক্রেট কিভাবে এই ছাত্র সংসদগুলো কাজ করে বিভিন্ন জায়গায় ছাত্র ভর্তির নামে। আপনারা জানেন বহুদিন নির্বাচন করা হয়নি, এই জন্য যে ছাত্র ভর্তির নামে তৃণমূল কংগ্রেসের দাদারা যেন পয়সা তুলতে পারে, এবং সেই জন্য ছাত্র ইলেকশন নিয়ে বা ছাত্র সংসদের ইলেকশন নিয়ে কলকাতার বুকে আমরা গুলি চলতে দেখেছি, মৃত্যু হতে দেখেছি। তো এই যে এটা একটা বড় বিজনেস, তোলাবাজির বিজনেস বা তোলাবাজির ব্যবসা যা তৃণমূল কংগ্রেস করে। ওপেন সিক্রেট, এতদিন পর সৌগত রায়ের মনে হয়েছে বয়স হয়েছে, এত পাপ করা ঠিক না, তাই হয়তো মুখ ফসকে বলে দিয়েছে। বিলম্বিত বোধোদয়, সৌগত রায়কে কটাক্ষ সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের। উর্দুতে একটা কথা আছে, হিন্দিতেও বলে সও চুয়া খাকে মিয়া হাজ কো চলে, নিজের 100টা ইঁদুরকে এখন বলছে আমি পবিত্র হব। এটা কি নতুন জানতো না? এই এরাই তো 70-এর দশকে ছাত্র পরিষদের নামে বামপন্থীদেরকে কলেজ বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করতে দেবে না বলে একটা মস্তানবাহিনী তৈরি করেছিল। এটা তো সবচেয়ে ভালো সিবিআই তদন্ত করছে, এবং সেখানে সৌগত রায় উপেন বিশ্বাসের মতো বলতে পারেন তো, উপেন বিশ্বাস যেরকম বলেছে, আমি তো চাইবো আরও কিছু তৃণমূলের মধ্যে কিছু সৎ লোক এই টিভিতে গিয়ে লম্বাচড়া কথা না বলে পরিষ্কার করে বলুন যে তার হয়ে বা তার জন্য কে কে টাকা খেয়েছে। পুলিশের সিকিউরিটি যেমন অনুব্রত হয়ে খেয়েছে, শুভেন্দু সিকিউরিটি যেমন খেয়ে মারা গেছে, সেরকম অনেকেরই সিকিউরিটি পুলিশ তার দায়িত্ব হয়েছিল নেতাদের টাকা জোগাড় করা। কলেজের ফেস্টে টাকার যোগান নিয়ে মন্তব্য করায় সৌগত রায়কে কটাক্ষ মদন মিত্রের। বয়স হলে সিনিয়র নেতারা ভুল বললেও মেনে নিতে হয়, কিছু কথা ঠিক বললেও সব ঠিক নয়। কলেজ ফেস্টে বিপুল খরচ নিয়ে সৌগতর মন্তব্যকে কটাক্ষ মদন মিত্রের। অ্যাকচুয়ালি সৌগত রায়ের ব্যাপারটা হচ্ছে, উনি তো খুব সিনিয়র হয়েছেন আর ওনার 72 ক্রস করে গেছে। তো একদিক দিয়ে আপনি যদি দেখেন, কথা উনি ঠিক বলছেন, আবার কিছু কিছু ঠিক বলছেন না। যেমন এটা বলেছেন যে সোনু নিগম বা শ্রেয়া ঘোষাল এই ধরনের শিল্পী আনতে গেলে হয় বড় প্রমোটার নয় কোনো গুন্ডা দরকার লাগে, এটা যেমন ঠিক, তেমনি আবার প্রতিবাদটা সেই সময় না করে যখনই একটু পর্দার আড়ালে চলে যান সেই সময় পর একটু বলে আবার পর্দার সামনে আসলে তখন মানুষ মনে করে ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট প্লে করছে। তবে সৌগত রায় পার্টির সিনিয়র নেতা, অনেকদিন ধরে আছেন, একটু বয়স হলে সিনিয়ররা যা বলে ভুলভাল বকলো মেনে নিতে হয়, আমি তা বলিনি, মেনে নেওয়া উচিত। এটাই আমরা সবসময় বলি যে বয়স্করা যা বলবেন শুনে নাও।